সো হ্যালো গাইজ ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা দুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে এসসি ইস্টবেঙ্গলের অনেকগুলো ট্রান্সফার আপডেট ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আরিদানে সান্টেনার নামও ছিল আরও দু তিনজনের নাম ছিল সেই ভিডিওটায় আপনারা দেখে নেবেন স্ক্রিনে আপনারা থামনেলটা দেখতে পাচ্ছেন তো অনেকে বলেছিলেন এরকম কোনো খবরই নেই এরা আসবে না দেখুন আসবে আমরা কখনোই বলিনি যে তারা আসবে তবে আমরা এটাই বলেছি যে তাদের সাথে এক প্রকার কথাবার্তা চালাচ্ছে এসসি বেঙ্গল ঠিক সেই জায়গা থেকে আপনারা জানেন আরিজানের সান্টানা কিন্তু রিলিজ নিচ্ছে এবং কোথায় যাবে সেটা একটা ব্যাপার থাকছে এই মুহূর্তে তো আরিদানা সান্টানা আরও বাকি যারা কথাবার্তা চালিয়েছে তাদের কফ খবর আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবার যে প্লেয়ারটির কথা বলবো সে হচ্ছে বোজান ক্রিক অনেকে আমাদের দেখলাম ইনবক্সে মেসেজ করেছেন যে দাদা এই প্লেয়ারটির নাম শোনা যাচ্ছে ভারতীয় ফুটবলে খেলতে আসবে একটু আপনারা জানান দেখুন সবার প্রথম বলি ভারতীয় ফুটবলে খেলতে আসবে আর ভারতীয় ফুটবলে খেলতে আসতে পারে দুটোর মধ্যে অনেকগুলো পার্থক্য আছে তো প্লেয়ারটির কথা শোনা যাচ্ছে যে আইএসএল এর ক্লাবদের সাথে তার এজেন্টের কথাবার্তা চলছে তবে তার মানেই এটা না যে তিনি চলে আসবেন অনেকে বলছিলেন যে তার তো মার্কেট ভ্যালু খুব একটা বেশি না তারা আসতেই পারেন হ্যাঁ অবশ্যই আসতে পারেন আপনারা জানেন যারা যে সমস্ত প্লেয়ার আগেও আইএসএল খেলেছে তারাও হাই প্রোফাইল অনেক প্লেয়ার খেলে গেছে এখানে দিয়েগো ফোরলান থেকে শুরু করে আরও ভালো ভালো প্লেয়ার এখানে খেলে গেছে রবার্তো কার্লোস অ্যাজ এ কোচ অ্যাজ এ প্লেয়ার খেলে গেছে তো সেখানে দাঁড়িয়ে ভোজানগিরিক আসতেই পারে তো প্লেয়ারটির সম্বন্ধে বলবো অবশ্যই প্লেয়ারটি কিন্তু লায়নেল মেসির সাথে খেলে এসছে আপনারা জানেন হয়তো দু হাজার পাঁচ ছয় মরশুমে বার্সা আন্ডার সিক্সটিন তার পরের মরশুমে বার্সেলোনা বি এবং সাত আট মরশুমে কিন্তু তিনি বার্সেলোনার মূল দলে খেলার সুযোগ পেয়েছিলেন তারপরে এস রোমা এসি মিলান আজাকস স্টোক সিটি অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগ সেখান থেকে আলাভেস সেখান থেকে সকাল লিগে মন্ট্রেল ইম্প্যাক্ট লাস্ট ক্লাব তার এটাই লা লিগায় কিন্তু একশো সতেরোটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ছাব্বিশটা গোল আছে তার প্রিমিয়ার লিগে তিপ্পান্নটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে চোদ্দোটা গোল আছে সিরিয়েতে বাহান্নটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে দশটা গোল আছে চ্যাম্পিয়ন্স লিগে চৌত্রিশটা ম্যাচে পাঁচটা গোল আছে তার কোপা কোপাদেলতে আঠাশটা ম্যাচে দশটা গোল আছে মেজার সকাল লিগে বাইশটা ম্যাচে সাতটা গোল আছে এমনকি ছোট্ট একটা স্পেলে বুন্দেশ লিগাও খেলেছিলেন সেখানে এগারোটা ম্যাচে একটা গোল আছে ইউরোপালীগ খেলার অভিজ্ঞতা আছে তো প্রোফাইলটা দুর্ধর্ষ সাজানো দুর্ধর্ষ চ্যাম্পিয়ন্স লীগ থেকে শুরু করে যাবতীয় লিগা বলুন ইংলিশ প্রিমিয়ার লিগ বলুন বুন্দেশ লিগা বলুন সব কিছুতে খেলার অভিজ্ঞতা আছে এমনকি স্পেনের আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি ওয়ান এবং স্পেনের জাতীয় দলের খেলাও খেলারও সুযোগ স্পেনের জাতীয় দলেরও খেলেছেন কিন্তু এই প্লেয়ারটি তো এই বোঝান ক্রিকেট যে খবরটা আপনারা শুনছেন ইতিমধ্যে শোনা যাচ্ছে দু চারটে ক্লাব আছে সেখানে কিন্তু সবচেয়ে এগিয়ে যে আছে তিনি হচ্ছে সেই দলটি হচ্ছে হায়দ্রাবাদ এফসি হায়দ্রাবাদ এফসি কিন্তু এই মুহূর্তে যা শোনা যাচ্ছে তাদের যে বিদেশি কোটা আছে সেখানে আরিদানে সান্টানা বলুন ফ্রান্স আন্ডাজা বলুন জোয়েল চিয়ানসে বলুন এরকম অনেক বিদেশি কিন্তু হায়দ্রাবাদ এফসি থেকে রিলিজ নিতে চলেছে হয়তো তারা অন্য কোনো ক্লাবে যাচ্ছে বা হয়তো ইন্ডিয়ার বাইরে কোনো ক্লাবের সুযোগ পাচ্ছে সেই জায়গা থেকে বোজান কিরিকের আসার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রবল বলা যেতে পারে ভারতীয় ফুটবলে খেলতে আসলে কেরালা এবং হায়দ্রাবাদ এই দুটো দলই কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে বোজান কিরিককে সাইন করানোর জন্য আর যদি বোজন কিরিক আসে তাহলে অ্যাজ এ মার্কি প্লেয়ার সে যে কোনো দলে খেলার সুযোগ পাবে এবং অ্যাজ এ মার্কি প্লেয়ার খেললে আপনারা জানেন তার স্যালারি বলুন তার ট্রান্সফার ফি বলুন এগুলো কিন্তু সিক্সটিন পয়েন্ট ফাইভ মধ্যে আসে না তো সেক্ষেত্রে কিন্তু যে কোনো দলের কাছে এটা একটা সুবিধা এরপরে আসি এসসি ইস্ট ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে অনেক দিন ধরে একটা নাম শোনা যাচ্ছে এবং আপনারাও জিজ্ঞেস করছেন যে কি হতে পারে সুরেশ সিং ওয়াংজাম ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি প্লেয়ার এই মুহূর্তে সুরেশ সিং ওয়াংজাম বেঙ্গালুরু এফ প্লেয়ার থার্টি ফার্স্ট মে বেঙ্গালুরুর সাথে চুক্তি শেষ হচ্ছে এবং যতদূর খবরেই সুরেশ সিং এর জন্য কিন্তু অলাউড গেছে এসসি ইস্ট বেঙ্গল এবং তার কাছে কিন্তু অফার লেটারও পাঠানো হয়েছে অনেকে জিজ্ঞেস করছেন চুক্তিপত্র পাঠানো হয়েছে দেখুন চুক্তিপত্র এখনো পাঠানো হয়নি আপনারা জানেন শিট সাইন নিয়ে একটা বিতর্ক চলছেই ইনভেস্টর এবং কর্তাদের মধ্যে তাই তাকে কিন্তু অফার লেটার পাঠানো হয়েছে এবং প্রি কন্ট্রাক্ট বলা যেতে পারে এটা প্রি কন্ট্রাক্ট অফার লেটার পাঠানো হয়েছে এবং সেটাই সাইন করে দিলে শিট সাইন হয়ে গেলেই কিন্তু সুরেশ সিং এসসি সি ইস্টবেঙ্গলে অফিসিয়ালি সাইন করতে পারবেন বেঙ্গালুরু হয়ে এই বছর আইএসএল কিন্তু প্রায় উনিশটা ম্যাচ খেলেছিলেন একটা গোলও আছে তার আন্ডার টোয়েন্টি অর্থাৎ এই মুহূর্তে কুড়ি বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার ইন্ডিয়ান সুপার লিগে উনিশটা ম্যাচে একটা গোল আছে যেটা আপনাদের বললাম তো এসসি ইস্ট বেঙ্গল এই মুহূর্তে কিন্তু সুরেশ সিংকে নেওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে শুধুমাত্র টাইম যা খবর টাইমশিট সাইন হয়ে গেলেই কিন্তু সুরেশ সিং অফিসিয়ালি সাইন করে দেবেন সি ইস্টবেঙ্গলে তো ভিডিওটা শেষ করার আগে যেটা দিয়ে শেষ করবো আপনাদের জানিয়ে রাখি এর পরের যে ভিডিওটা আসবে সেটাই কিন্তু ব্রাইট এনোভা খারে কে নিয়ে একটা বড় আপডেট আছে অনেকে বলবেন যে মুম্বাই যেতে চলেছে সেই খবরটা আপনারা দেবেন কি না না তার সাথে আরও অনেকগুলো খবর আছে ব্রাইট এনোভাখারে কে নিয়ে সেটা কিন্তু এরপরের ভিডিওটা আসছে তো এই ভিডিওটা যেটা আপনাদের বলার লাস্ট আজ থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল আইএসএল এর আজ প্রথম ম্যাচেই কিন্তু মুখোমুখি হচ্ছে মুম্বাই ভার্সেস গোয়া এক হাই ভোল্টেজ ম্যাচ একটা প্রতিশোধের ম্যাচ যদি বলতে হয় মুম্বাইয়ের কোচ অর্থাৎ লোবেরা আগের মরশুমে এফসি গোয়ার কোচ ছিলেন আপনারা জানেন সেই জায়গা থেকে তার একটা প্রমাণ করার তাগিদ থাকবে এবং প্রত্যেকটা টিমই যেই জায়গায় মুম্বাই ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স মেলে ধরে এসছে সেখানে কিন্তু এফসি গোয়া লাস্ট ম্যাচে হায়দ্রাবাদের সাথে ড্র করে তারপরে কিন্তু মূল পর্বে অর্থাৎ প্রথম চার হওয়ার দৌড়ে ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুটো দলের কাছেই কিন্তু একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে মুম্বাই যেরকম আগের ম্যাচেই এটিকে মোহনবাগানের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফুটছে সেরকমই কিন্তু এফসি গোয়াও বলা যেতে পারে আস্তে আস্তে তার পিক ফর্ম ফিরে পাচ্ছে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু গ্রুপ লিগের কুড়িটা ম্যাচ খেলেছে এফসি গোয়া তাদের নতুন কোচ আপনারা জানেন লোবেরা চলে যাওয়ার পরে নতুন কোচের অধীনে কিন্তু এফসি গোয়া আস্তে আস্তে নিজেদের মেলে ধরছে তো আজকের ম্যাচটা একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে ঠিক তারপরেই অর্থাৎ কালকেই কিন্তু আবার মুখোমুখি হবে এটিকে মন মোহন ভাসেস নর্থ ইস্ট ইউনাইটেড আপনারা হয়তো সবাই জানেন সন্দেশ ঝিঙ্গান কিন্তু সেমিফাইনাল কি ফাইনালেও হয়তো সন্দেশকে আর দেখা যাবে না সন্দেশের জন্য হয়তো সন্দেশ ঝিঙ্গানের জন্য এই বছর আইএসএল এখানেই শেষ তার যে চোটটা তিনি পেয়েছিলেন অরিন্দামের সাথে সংঘর্ষে সেই জায়গা থেকে কিন্তু তার এই মুহূর্তে ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ যদি ফিরে আসে সেটাই কিন্তু মিরাক্কেল হবে তো দুটোই আই সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচ হাই ভোল্টেজ হবে আপনারা জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতে সম্ভাব্য চ্যাম্পিয়ন এই মশুমের কোন দল তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সেকেন্ড ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আপনারা দেখতে পাবেন ব্রাইট এনোবাখারে এবং এসসি ইস্টবেঙ্গলের সাথে যে টাইম শিটের ব্যাপারে কথা চলছে সেটা কত দূর কী হলো তো থ্যাংক ইউ গাইস